অগণতান্ত্রিক ছিল এবং বেআইনি ছিল। আর আমি অত্যন্ত দুঃখিত যে অনেক পেপারে দেখলাম যে লিখেছে যে তৃণমূল পারমিশন ছাড়া গেছিল, কিন্তু পারমিশন যদি লাগে কিছু করতে সেটা প্রশাসন আমাদের বলতেই পারে। তার মানে কি মারপিট করার লাইসেন্স লাগে? আমি সাংবাদিক মাহলকে বলবো যে গণতান্ত্রিক দেশে যদি পারমিশন ইস্যু থাকে আপনারা আমাদের শোকজ করতে পারেন, তার মানে গুন্ডাদের লাইসেন্স দেওয়া হবে নাকি মারপিট করার জন্য। আর যেভাবে ওপেনলি ওরা মারপিট করেছে, কোনো মুখে কাপড় নেই, কোনো রকমের লুকিয়ে আসার কোনো ইয়ে নেই, ওপেন করেছে। কারা এইভাবে ওপেন মারপিট করে যাদের পিছনে গভর্নমেন্ট পাওয়ার আর প্রোটেকশন থাকে, এটা প্রমাণ হয়ে গেছে কালকে। কিন্তু আমরা তবুও পুলিশের উপরে আস্থা রেখে তাদের কাছে আমরা চাইব প্রপার ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন, অ্যারেস্ট করা হোক, আর লাগলে আমরা ব্রিচ অফ প্রিভিলেজ বা পার্লামেন্টারি যা প্রসিজার থাকে সেটাও আমরা কনসিডার করছি, কিন্তু আমার লিগ্যাল ওপিনিয়ন এখনও আসেনি। আপনারা একটু অনুরোধ করছি অপেক্ষা করে আমাদের কি আলোচনা হয়েছে সেটা আমরা লয় অ্যান্ড অর্ডার বলতে আছে কি, আমরা ল যাদের যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে দেখা করে নিই, তারপরে হয়তো এটা নিয়ে মন্তব্য করলে ভালো।